গুড মর্নিং বন্ধুরা, গাছের ফুল এই দেখুন, আর তার সঙ্গে পুজো, সব কিছু আমার হয়ে গেছে। এরপরে রান্নাবান্না করব, আর যা যা করবো সকাল থেকে আপনার সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকুন। বড়ি ভাজা হয়ে গেল, এবারে পটল ভাজা। আমি বড়ি দিয়ে করব পালং পুঁই শাকের তরকারি। আর পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে যাবে, পটলের তরকারি হবে আর পুঁই শাকের তরকারি। আর তো দেখতে থাকুন, আশা করছি একের পর এক আপনাদের ভালো লাগবে। পটল ভাজা হয়ে গেছে, এবারে আবার তরকারি পটল ভেজে নেবো। আগে ভাজাভুজি কমপ্লিট করে তারপরে একে একে তরকারিগুলো করবো। তো দেখতে থাকুন, আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এরই মধ্যে ফলের রস করে নিলাম বাচ্চাদের জন্য, ওদেরকে না রস করে দিলে লেবুগুলো খাবে না, পড়েই থাকবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রস করছি, তো রস আমার করা হয়ে গেছে, বাচ্চাদের দিয়ে দেবো। কাজের মধ্যেই আমি সকালে চেষ্টা করি সব কাজগুলো করে নেওয়ার, আবার উঠে না একবার আর ভাল লাগে না। তো একবারে আমি লেবুর রস করে ফেলেছি, ওদেরকে দেবো। তো হয়ে গেল, এবার আবার রান্না, তার ফাঁকেই আবার রান্না করতে শুরু করে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, দেখতে থাকুন। আমি পটলের তরকারি করব বলে কড়াই মশলা দিয়ে দিলাম, আদা জিরে জিরে আদা দিতে হয়। নিরামিষ তরকারি শ্রাবণ মাসে নিরামিষ পালন করছি, তো সব কিছু মশলা দিয়ে দিয়েছি, অল্প করে মশলা দিলাম। এবার আলু পটল দিয়ে ভালো করে কষি রান্নাটা করে নেব। তো আজকের এই মেনু দেখতে থাকুন। এই যে দুপুরে লাঞ্চ, এই যে দুপুরে লাঞ্চ আমাদের রেডি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে হয়ে গেল বুধবার, আর আজকে দিনটা আমার খুব ভালোই কাটলো, সারাদিন কাজকর্ম করে। আর আমাদের এখানে রাস্তায় প্রচুর জল হয়েছে, যার জন্য ছেলে মেয়ে কেউ স্কুল যায়নি। কেউ কেন, আমাদের বিল্ডিংয়ের কেউ স্কুল যায়নি। তো যাই হোক, কারণ এখানে এত জল, ওই জল মারালে না শরীর খারাপ হতে পারে, তো এটা ভেবে আর কি স্কুল কোনো বাচ্চারাই যায়নি। সবাই ঘরে আছে, ঘরে একটু আজকে আরামে সবাই দিন কাটছে, যেহেতু কোনো দৌড়াদৌড়ি নেই। আর স্কুল হলে আমাকে তো ডবল দৌড়াতে হয়, একজন পরে এইটে আর একজন পরে ক্লাস থ্রিতে, যার জন্য আমাকে একটু দৌড়াদৌড়িটা বেশি করতে হয়। দুজনের দায়িত্ব বুঝতেই পারছেন, তার মধ্যে ঘর সংসার স্বামীর দায়িত্ব সব কিছু আছে, তার মধ্যে সংসারটাকেও গুছিয়ে করতে হয়, তার মধ্যে রান্নাবান্না যেটা হচ্ছে মেন, সেটাতে অনেকটাই সময় দিতে হয়, সবাইকেই দিতে হয়, শুধু আমি কেন, এই সব কাজগুলোই করতে হয় আমাদেরকে। আর সারাটা দিনের জন্য নিজেদের জন্য একটু সময় আমরা পাই না। তো কীভাবে কোন কাজটা কত ভালো করে করা যায় সেটাই চেষ্টা করি, কি শরীরে দিক আর না দিক আমরা চেষ্টা করতে থাকি। তো এই হয়েছে আমাদের লাইফ, রেগুলারের লাইফ। তো যাই হোক, আজকের দিনটা একটু ব্যতিক্রম হলো, স্কুল ফিস্কুল যেতে হলো না, খুব একটা টেনশন ছিল না। দিদিমণিরাও কেউ আসেনি, কোনো দিদিমণি টিচার আজকে কাউকে পড়াতে আসেনি, সারা বিল্ডিংয়ে আসেনি, মানে আমাদের পাড়াতেই মনে আসেনি, কারণ আমাদের এখানে একটু জলটা বেশি জমে, গলির মুখটা নিচু বলে এখানে জল একটু থাকে। তো যাই হোক, আশা করছি আমার সারাদিনের কাজকর্ম আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।